बाग सारा कुनोले भीतर प्रवेश कर गत्ता बाग लागे भीतर प्रवेश करो नो बाग नो सर्विस নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে পুরো বিশ্বজুড়ে চলছে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে আশঙ্কা কিন্তু সিলেটের মেডিকেলগুলো কতটুকু সচেতন এবং কতটুকু প্রস্তুত আছে তা আজকে আমরা তুলে ধরব সিলন টিভির ক্যামেরায় সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের অনুমোদিত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো যথাযথভাবে প্রস্তুত রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক সিলেট জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর সর্বশেষ প্রস্তুতি সিলেট জেলায় করোনা রোগীদের চিকিৎসা ও সেবার জন্য রয়েছে তিনটি সরকারি হাসপাতাল এবং নটি বেসরকারি হাসপাতাল হাসপাতালগুলোতে রয়েছে 1053টি জেনারেল বেড ও 194টি আইসিইউ বেড এছাড়াও শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য রয়েছে 142 জন ডাক্তার এবং সেই সাথে নার্স রয়েছেন 188 জন জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা আক্রান্ত রোগী আনা নেয়ার জন্য রয়েছে 15টি অ্যাম্বুলেন্স গতকালকে আমরা টেস্ট পাঠিয়েছি 56 জনের মতো এর আগের দিন পাঠিয়েছি 60 জনের মতো তার মানে আমরা ধরে নিতেই পারি যে অলরেডি এই ঢেউ শুরু হয়ে গেছে গত এক সপ্তাহের সাথে কম্পেয়ার করলে দেখা যায় শনাক্তের হারটা অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু এবং এটা প্রতিদিনই বাড়ছে এবং এই যে ট্রেন্ডটা ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে এই হারটা অনেক বেশি 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 হয়ে যায় বিশেষ করে ডেল্টাতে যে যেরকম হয়েছিল গত জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে ওই লেভেলে চলে যেতে পারে আমাদের নতুন কিছু অ্যান্টিভাইরাল যেগুলো ইফেক্টিভ যেটা ডেল্টার সময় ছিল না সেটা এখন চলে এসেছে মার্কেটে সেই জন্য আমাদের হয়তো সিভিয়ার এবং মারাত্মক যে ডেথ যেটা ডেথ এবং সিভিয়ারিটি সেটা কমে আসবে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি থাকে ধরে নেওয়া যায় অন্তত 50%-এর উপরেই আক্রান্ত হবে আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি আপনারা জানেন যে দশতলা ভবনের মধ্যে আমাদের অক্সিজেনের যে সেন্ট্রাল অক্সিজেন কানেকশন লাইন যেটা গত ইয়েতে ছিল না সেটা করা সম্পন্ন হয়েছে প্রায় 400 শয্যা ওখানে 400 জন রোগীকে আমরা ওখানে সেবা দিতে পারবো সরাসরি অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে এছাড়া আমাদের লিকুইড অক্সিজেন প্ল্যান্ট যেটা 30,000 লিটার আমাদের আছে সেটার সাথে আরও যুক্ত হবে দুটা পিএসএ প্ল্যান্ট আমরা যেটা বুঝি যে বাতাস থেকে তারা অক্সিজেন তৈরি করে সরাসরি দিয়ে দিবে এর মধ্যে একটা অলরেডি আপনারা দেখতে পাবেন যে কাজ চলছে সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে আরেকটা সেন্ট্রাল সিএমএসডি এর উদ্যোগে ওটা স্থাপিত হতে যাচ্ছে আমরা এখন অবশ্যই আগে একটু বেশি প্রিপেয়ার্ড তারপরও এগুলো মহামারী এমন একটা জিনিস যদি খুব বেশি আকারে ছড়ায় দেখা যায় যে এটা আসলে কখনোই কোনো দেশই ওইভাবে ট্যাকেল দিতে পারে না যদি দেখা যায় যে না হসপিটালের ফেসিলিটি এগুলোর চেয়ে রোগীর সংখ্যা সোসাইটিতে অনেক বেশি বেড়ে গেছে তখন তো এটা একটা ক্রাইসিস হবেই এবং এটা তো যে কোনো দেশের জন্যই ট্যাকেল দেওয়া টাফ যেটা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাতে ওমিক্রনের ইনফেক্টিভিটি মানে ইট ইজ মোর ইনফেকশাস মানে তাড়াতাড়ি ছড়ায় আপনার ডেল্টার থেকেও সুতরাং এটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে বলতে গেলে লাফায় লাফায় বাড়তেছে সারা বিশ্বে যেমন বাড়তেছে বাংলাদেশেও ওই রকম বাড়তেছে গত 2 বছর ধরে যেভাবে আমরা করোনার বিরুদ্ধে ফাইট করে যাচ্ছি বর্তমানে আমাদের সক্ষমতা তার থেকে আরও বেড়েছে আমাদের টেস্ট করার সক্ষমতা বেড়েছে আমরা নতুন অক্সিজেন সংযোগ দিয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে আমাদের প্রস্তুতি আগে যা ছিল আমি বলবো তার থেকে আমাদের বর্তমানে প্রস্তুতি তো আরও ভালো তবে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান একটাই যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন অ্যাটলিস্ট একটা মাস্ক পরেন একটা মাস্ক পরে আপনারা ঘরের বাইরে যখনই যাবেন একটা মাস্ক ব্যবহার করবেন পারতপক্ষে ঘরে থাকার চেষ্টা করেন বড় ধরনের লোক সমাগম যেখানে হয় সেই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করেন সামাজিক দূরত্বটা মেনটেন করে চলার চেষ্টা করেন পারতপক্ষে বাজার ঘাটে একটু কম যান
লোক সমাগম যেখানে আছে সেই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন। আশা করি অসুবিধা হবে না। আমরা সার্বিকভাবে করোনা মোকাবেলা করার জন্য যদি তৃতীয় ঢেউ আসে আমরা সর্বতোভাবে প্রস্তুত আছি।